কাল ফ্রেন্ডস একজন আমাকে কল দিয়ে লাইফটা পন্ড করে দিয়েছে। আগে লাইফে একজন আমাকে কল দিয়েছে, মজনু মানে মঞ্জু নামে একজন, ঠিক আছে, সে কল দিয়ে লাইফটা আমার ডিসকানেক্ট করে দিয়েছে, ঠিক আছে। মঞ্জু নামে একজন সে আমাকে একটু কল দিয়েছে, যার কারণে লাইফটা একবারে কেটে গিয়েছে, ঠিক আছে। তো আমি এখন এই ছেলেটাকে ব্লক করতেছি। আমার যে লাইভের মাঝে মেসেঞ্জারে কল দেয়, সে আসলে এক ধরনের স্টুপিড। সে দেখতেছে আমি লাইভে আছি, তারপরে কেন তার মেসেঞ্জারে কল দিতে হবে, ঠিক আছে। ফ্রেন্ড আসো, ফেসবুকে ফ্রেন্ড আসো, ভালো ভালো আসো, তুমি দেখতেছো আমি লাইভে, তুমি কেন কল দিতেছো? সরি ভাই, আপনাদের কাছে আমি আবার রিকোয়েস্ট করতেছি, ক্ষমা চাচ্ছি, যারা আমার আগে লাইভটা শেয়ার করেছিলেন, কষ্ট করে প্লিজ আবার একটু শেয়ার করেন, শেয়ার করে আমাদের আমার ভিউটা বাড়ান, অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দেন, ঠিক আছে। সাগর যে লিখেছেন আমি সাগর কল দাও, সাগর তুমি সাগর হও, নদী হও, সমুদ্র হও, যাই হও না কেন ভাই, তুমি আগে বেশি করে শেয়ার করো, শেয়ার করে কমেন্ট করো, তোমার কমেন্ট পিনেলে চলে আসবে, ঠিক আছে। পিনেলে চলে আসলে আমি তোমাকে কল দেব। সো ভাইয়া বলতেছি, ভাইয়া যারা এর আগে শেয়ার করেছেন তারা একটু আবার কষ্ট করে শেয়ার করেন, আমি আপনাদেরকে আবার কষ্ট দিতেছি। একজন বললাম তো, একজন কল দিয়ে লাইফটা মানে একদম কেটে দিয়ে, আমি তার কলটা কাটতে গিয়ে আমি পুরো লাইফটাই মানে লাইফটাই কেটে দিয়েছিলাম, বুঝতে পারছেন, তার কলটা কাটতে গিয়ে মানে লাইফটা একবারে কেটে গিয়েছে। তো তার জন্য সেই মজনু ছেলেটাকে ব্লক করে দিছি, যে মানে আমার ক্ষতি করবে, তার সাথে তো কোনো ফ্রেন্ড লিস্ট মানে ফ্রেন্ড সম্পর্ক রাখা যায় না, ঠিক আছে। স্বাধীন হাসান লিখেছেন আপনি কি আর কোনো কাজ নাই, কী করবো ভাইয়া, কোনো কাজ নাই, বুঝছেন, এই যে আপনার সাথে কথা বলতে আসছি। আমি আশিক লিখেছেন কলমি নানি, স্বাধীনতা লিখেছেন শেয়ার দিলে কী লাভ হয় ভাইয়া, শেয়ার দিলে আমার ভিউটা বাড়বে, ঠিক আছে। সো আপনি যদি এই উপকারটা করেন, শেয়ারটা দেন, ঠিক আছে, আপনি হয়তো কিছুক্ষণ পর ভালো নাও লাগতে পারে, চলে যেতে পারেন, তার জন্য ভাই বলতে একটু শেয়ার দিয়ে যান, শেয়ার দিয়ে গেলে আপনার ফ্রেন্ডরা দেখতে পাবে। তারপরে লিখেছেন সাদুসে লিখেছেন দিস ইজ নট গুড, রিমেম্বার দ্যাট, কোনটা ভাইয়া মনে রাখবো যে ভালো না। স্বামী মৃদে লিখেছেন আপু কলমি, রুবেল রুবেল লিখেছেন অসাধারণ পিক, থ্যাংক ইউ সো মাচ, ভৈরব ঘোষ লিখেছেন কলমি, সাদিকুল ইসলাম লিখেছেন নানি কেমন আছো, জি নাকি ভালো আছি, সুহেলরা লিখেছেন কিছুদিন বাদে তোমার পরীক্ষা, লেখাপড়া করে তুমি লাইভে কেন, ভাইয়া কিসের পরীক্ষা ভাইয়া, আমি তো পড়াশোনাই করি না, আবার পরীক্ষা দেবো কিসের, বন্ধু হবে তুমি কলমি, আপনার নামটাই তো বন্ধু হবে, হ্যাঁ অবশ্যই বন্ধু হবো, ঠিক আছে। আমি সবাইকে এদের সবাই আমাকে রিকোয়েস্ট করে যে আপু আপনাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড নাই কেন, এই যে ফ্রেন্ড লিস্টে যে অ্যাড করছি একজনকে, মজনু নামে একজনকে, তার সাথে গতকালকেও আমি কলে কথা বলছি তার সাথে, তো জানি যে আমি এখন লাইভে আসছি, তো তুমি এখন কেন কল দিবা, তুমি দেখতেছো আমি লাইভে আসছি, তো কলটা কেন দিবা, তোমার সেই কলটা কাটতে গিয়ে আমার লাইফটাই পুরাই কেটে গেছে। অর্ণব সিং লিখেছেন নানি 5 দিন ধরে কমেন্ট করতেছি, বয়সে লিখেছে তোমাকে তো অল টাইম লাইভে দেখি, অল টাইম লাইভে তো আমি আসি না ভাইয়া, আমি তো লাইভে থাকি মাত্র এক দেড় ঘন্টা, এরকম অল টাইম লাইভে থাকা কি যায়, এটা কি সম্ভব, মানুষের কি আর খায়দার কোনো কাজ নাই। সাদিকুল ইসলাম লিখেছেন নানি কল দেবে না, হ্যাঁ কল দিবো ভাইয়া, তোমরা একটু লাইনে থাকো। কষ্টের প্রতি রবি লিখেছেন কেমন আসছো, হয়তো ভালো আছি। অ্যাঞ্জেল আসি লিখেছেন তুমি ইতনা জায়দা বলতে কিউ হো, বলতেছি রে ভাই দরকারেই। সো ভাইয়া সবাইকে বলতেছি লাইভটা একটু শেয়ার করেন, শেয়ার করে আমার ভিডিও একটু বাড়ান, তো আমি কলে যাব, ঠিক আছে। আর সবাইকে বলতেছি ভাইয়া আমাদের এই যে রিল সিলেট পেজটা, আপনারা লাইক কমেন্ট করবেন, অবশ্যই সবাইকে ইনভাইট করবেন, ঠিক আছে, আমাদের পেজে সবাইকে ইনভাইট করবেন। হ্যালো রঞ্জন লিখেছেন সারাদিন কি ছেলেদেরকে জ্বালাও কেন, কোথায় সারাদিন ছেলেদেরকে জ্বালায়, সারাদিন ছেলেদের জ্বালাইতাম তাহলে ছেলেরা কাজ করতে পারতো। স্বপন আলী লিখেছেন আমি ইন্ডিয়া কলকাতা থেকে, তোমার চশমাটা দেবে, আমার চশমাটা দিলে তুমি আমার চশমা নিয়ে তুমি কী করবা। রেজুল খান লিখেছেন তুমি কি পড়াশোনা করো না, পড়াশোনা করার সময় নাই, বুঝছেন, সারাদিন অফিস করি, অফিস থেকে বাসায় আসি, রান্নাবান্না করি, খাই, লাইভ করি, ফেসবুক চালাই, ঘুমাই, শেষ। মাসুদ খান লিখেছেন কেমন আছো প্রিয়া, ও মা আমার নাম আবার প্রিয়া কবে থেকে হলো গো। কবির আহমেদ লিখেছেন আজ 15 দিন ওয়েট তোমার জন্য, বাট তোমায় পাই না, আপনি কোথায় থেকে ওয়েট করতেছেন ভাইয়া, আগে সেই স্থানটা বলেন। দেশমল লিখেছেন বন্ধু 3 দিন হলো তুমি আমার কমেন্ট পড়ো না কেন, 3 দিন বন্ধু আমি তো প্রতিদিনই তোমার কমেন্ট পড়ি,
তুমি যখনই বন্ধু কমেন্ট করো বন্ধু, আমি তো তখনই তোমার কমেন্ট পড়ি। সান্দা খান লিখেছেন, বেবি আই ডোন্ট লাইক ইউ দ্যাট যত সব। ভাইয়া পাগল ছাগল ছাড়া দুনিয়া চলে না, ঠিক আছে? দুনিয়াতে পাগল মানে পাগলি ছাগলিটা দরকার আছে। দিলরা চৌধুরী লিখেছেন, হাই ফ্রেন্ড কেমন আছো, হোয়াট হ্যাভ ইউ বিন, দেখতেছি তো আমি কি করতেছি, তাই না? রফিকুল হক লিখেছেন, কম করতে করতে হাত বিষ হলো, প্লিজ কল মি। আচ্ছা রফিকুল ইসলাম, ঠিক আছে ভাই আপনাকে কল দিলাম। রফিকুল হক, রফিকুল হক কল দিয়েছি, কলে আসেন। তাহলে রাফি আপা কল হবে কিন্তু, তুমি রেডি তো? এসকে আমিন লিখেছেন, তারপরে কে আছেন, সবাইকে বলতেছি ভাইয়া লাইভটা শেয়ার করেন, শেয়ার করে কমেন্ট করেন, কমেন্ট এখানে ফার্স্ট চলে আসবে, ঠিক আছে? লাইভটা শেয়ার করেন আর আমাদের রিলস রিয়েলিটি পেজ অবশ্যই লাইক হ্যালো, করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন সালাম, ভাই? ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি? আপনি কোথা থেকে বলতেছেন? আমি আসাম থেকে বলছি। আসাম মানে ওই যে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে? হ্যাঁ 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 ইন্ডিয়া থেকে বলতেছেন? ও হ্যাঁ, আচ্ছা, আপনি তো ইন্ডিয়া থেকে বলছেন। আমি হ্যাঁ, হ্যালো, কলকাতায়। আমি বাংলাদেশ থেকে, ঢাকা বাংলাদেশ। আমাকে দেখে কি ইন্ডিয়ান মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান লোকের মতো মনে হচ্ছে আমার। না ভাই, আমার চেহারা দেখে বুঝতেছেন না আমি বাঙালি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তারপর আমাদের এই আমাকে যে যে রিলস পেজে, আমাদের এই যে পেজে আপনি কতদিন যাবত অ্যাক্টিভ আছেন? আমি প্রায় 2.5 মাস হলো। 2.5 মাসের মতো? তারপর আপনার, আপনি যদি যেহেতু অ্যাক্টিভ আছেন পেজে, যেহেতু আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন, ইনভাইট করছেন? হ্যাঁ করেছি, তারপর কেন করবো না বলুন তো। আমার আমার কলে কি আজকে ফার্স্ট আসলেন নাকি এর আগেও আসছেন? আজকাই ফার্স্ট, বহুত কমেন্ট করেছে, শেয়ার আজকে? করেছে, আপনি কল দেন নাই। আহারে সরি ভাইয়া, আসলে আমি চেষ্টা করি সবার সাথে কথা বলার জন্য, কিন্তু মেন কথা হচ্ছে কি, সবাইকে তো কল দেওয়া সম্ভব না, তাই না? আমারও তো আরো কাজ আছে, সারাদিন যদি লাইভে থাকতাম তাহলে মনে করো যে সবার সাথে কথা বলা শেষ হয়ে যেত, ঠিক আছে? হ্যাঁ কারণ হ্যাঁ আজকে লাইভ করলে আবার আবার দুদিন 3 দিন পরে আসি, ঠিক আছে? ঠিক আছে। তো ভাইয়ারা, ইন্ডিয়া আসাম না, আসাম কি এটা হ্যাঁ বাংলাদেশের সাথেই? এটা কি হ্যাঁ সাথে, বাংলাদেশের সাথেই? হ্যাঁ ও সাথেই আচ্ছা, আমাদের এখান তো থেকে ভালো। প্রায় আপনাদের ওখানে বিখ্যাত কি আছে, ওখানে বিখ্যাত কি আছে? সব আছে, নদী আছে, পাহাড় আছে, সব বস্তি আছে আমাদের এখানে। তাই। তারপর আপনার 17 সালটা কেমন কাটলো, সামনে 18 সালে কি করবেন, ফিউচার কি প্ল্যান করছেন? দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। ও ঘুরতে যাবেন, সারা বছর আপনি না না ঘুরবেন? সারা বছর কেন, আপনি জানুয়ারিটাই ঘুরবো, 18 সাল ঘুরবেন? 18 ফার্স্টটাই ঘুরবো, ফার্স্ট মাসটাই ঘুরবো জানুয়ারিটাই। জানুয়ারি ফার্স্ট আজকে ভুটানে মাসটাই থাকবো, ঘুরবেন? তাহলে তো একটু ভালোই। ঠান্ডাতে কষ্ট করবো ভুটানে। ও আচ্ছা, তাহলে তো ভালোই, হ্যাঁ ঘুরেন ভাইয়া। তারপর কি অবস্থা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি আছি, ভাইটি আছে, ভন্টি কে আছে কে আমাদের। আছে? হুম, কি বলছেন? ফ্যামিলিতে কে কে আছে, হ্যালো, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ছোট ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, আর আর নাই আমি আছি। আপনি আছেন, আর কেউ হ্যাঁ নাই? নাই, আর কেউ নাই? ও আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই। তারপরে কি আপনি মানে ফিউচার প্ল্যান কি, ভবিষ্যতে কি করবেন? এই যে শুধু শুধু 18 সাল শুধু ঘুরবেন আর কিছু করবেন না? না করছি, কিছু কাম করছি, কাজ করছি, কিছু কাম মেকানিক্যাল, করছেন, কাজ করছেন? ও আচ্ছা, ফ্যামিলি মেকানিক্যাল বড় কিছু করার করছি চিন্তা এখন। ভাবনা নাই? 18 সালে হুম, ফ্যামিলি বড় করার, 18 সালে ফ্যামিলি বড় করার চিন্তা ভাবনা নাই? না এখনে করব না, কেন আজকে ভাই, 25-এ করব। 2025 সালে এত হ্যাঁ দেরিতে? তাহলে তো আপনি তো কোথায় আমার মতো দেরি? দেখা যাবে, হুম তো দেখ মনে করেন যে আরো 7 বছর পরে, হ্যাঁ তো অনেক দেরি করে তো ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিং মানে করবেন, তাই না? হুম আচ্ছা, তো এখন কি করতেছেন? ওষুধে, ওষুধের দোকান করেন নাকি? পাশে কিসের দোকান ওইটা, কি লেখা আছে দেখেন তো, সনি লেখা আছে না? সনি? উল্টা লেখা আছে তো, বোঝা যাচ্ছে না মানে সনি, হ্যাঁ হ্যাঁ সনি কিন্তু মানে লেখাটা উল্টা লেখা যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বর্তমান মেকানিক্যাল কাজ করছি আর কি, টিভির। ও আচ্ছা ঠিক আছে,
তারপর বলেন ভাই, আপনাদের আমাদের ছুটি খারাপ হলে আমাকে বাংলাদেশের বলবেন, আর ছুটি যা কাকে খারাপ হয় আমাকে বলবেন, আমি হেল্প করবো। বাংলাদেশের কাকে আপনাকে বেশি ভালো লাগে? বাংলাদেশের মানে কাকে আপনার বেশি ভালো লাগে? বাংলাদেশে আপনাকে কি আপনার প্রিয়? আমাকে? আপনাকে হ্যাঁ ভাইয়া এই পাপড়া দিয়ে না, কেন, আমি আমার কথা জিজ্ঞাসা করি নাই, মনে করি চলচ্চিত্র নায়ক নায়িকাদের ভিতরে মানে বাংলাদেশের কোনো পার্সন আছে না? হ্যাঁ, কাকে ভালো লাগে? হ্যালো, সাপিক, হ্যালো, হ্যাঁ বলেন, কাকে ভালো লাগে? লেডিস না জেন্টস, হ্যাঁ বলেন, লেডিস বলছেন না জেন্টস বলছেন, যাকেই ভালো লাগে আপনি বলেন, পার্সন বাংলাদেশ মানে বাংলাদেশের কোন জিনিস কোন পার্সন আপনার বেশি ভালো লাগে? ভাষাটা, কি ভাষা? ভাষাটা ও ভালো মা, লাগে। কি বলেন, আমার কাছে তো কলকাতার ভাষাটাই বেশি ভালো লাগে। কলকাতার বলে না, এই যে দাদা শুনছেন, দাদা চলেন না, দাদা যাবেন, মানে কলকাতার ভাষাটা তো আমার কাছে অনেক ভালো লাগে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বলছি, তো আপনার কাছে বাংলাদেশি? হ্যাঁ, আমাদের বাংলাদেশি ভাষাটা অনেক সুন্দর, বিশেষ করে মানে ওই যে নোয়াখালীর ভাষা, আন্নে আন্নে কেমন আছেন, আন্নে কেমন আছেন? বালানি, তারপরে বরিশালের ভাষা, ময়মনসিংহের ভাষা, এগুলো কিন্তু খুব মানে অ্যাট্রাকটিভ, মানে শুনলে শুনতে ইচ্ছা করে, বুঝতে পারছেন? আমি তো মানে শুনতে এই খালি কারণে আপনার হাসতে ইচ্ছা ভাষাটা খুব করি, ভালো লাগে। আমি বুঝি তো নাই শুনলে খালি আসলে, হাসতে ইচ্ছা করছি, শুনলে হাসতে বুঝি ইচ্ছা না হয় নাকি? আমার। আমি কিছু বুঝি নাই আপনার কথা, আপনি আবার বলেন। হ্যালো, আমাদের শুনলে খালি হাসতে ইচ্ছা হয়, হাসতে, হাসতে ইচ্ছে হয়, তাহলে তো হাসেন। হ্যাঁ আপনি কি পারেন ও তো আমাদের বাংলা ভাষার আঞ্চলিক মানে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন? বিভিন্ন জেলার, বিভিন্ন জেলার ভাষায় কথা বলতে পারেন? পারি না, শিখবো পারেন? আপনার কাছে, পারি না ও আপনার কাছে আচ্ছা, শিখবো ভাবছি। ঠিক আছে ভাইয়া, শিখাবো আপনাকে, সমস্যা নাই। যেমন আমাদের ময়মনসিংহের ভাষায় বলে, আপনি কয় আপনি কেমন আছুন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপনার নেই, ময়মনসিংহের ভাষা। আপনি আপনি কেমন আছুন? তারপরে বরিশালের ভাষায় বলে, অমনু আসো কেমন, ভালো নি? যেমন যেমন ঢাকায়, পুরান ঢাকায় বসা, তুমি কেন, তুমি আছো কেলা, কেমন আছো, ভালো ভালো আছো, ঠিক আছে, এটা তো ভালো লাগে না, এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার ভাষা, একটু মানে একটু মানে চাল টাইপের, ঠিক আছে, নতুনটা মানে ভালো লাগে, নতুনটা ভালো লাগে, পুরানটা ভালো লাগে না আমাদের, ও নতুনটা নতুন ভালো ভাষাটা লাগে ভালো লাগে। সত্যি। আচ্ছা, একজন লিখেছেন, নাইট লিখেছেন, আপু মুড়ি খাবেন এত রাতে? না ভাই, মুড়ি খাবো না, এত রাতে কেন মুড়ি পাঠায় খাবো? দেন, কালকে কালকে বিকালে খাবো, পেঁয়াজ দিয়ে না চামচ দিয়ে চা ভর্তা দিয়ে খাবো, করে। চা করে খাবো। না না না, মুড়ি আমার চাঁদে ভালো লাগে না, মুড়ি মানে বানানোটাই ভালো লাগে, যেমন পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল দিয়ে মাখায়, সর্ষের তেল দিয়ে মাখায় খাই না, ওটাই ভালো লাগে, বুঝতে পারছেন? হ্যাঁ তারপর অবশ্যই, বলেন। তারপর বলেন। ভাত খেয়েছেন হ্যালো, আপনার? ভাত জি খেয়েছেন, বুঝি নাই, বুঝি নাই। ভাত খেয়েছেন, খানা খেয়েছেন? আরে ভাই, আমি তো আমার আজকে থেকে সন্ধ্যাবেলা লাইভে আসছিলাম, তারপরে কাজের জন্য লাইভ কেটে দিয়েছি, কেটে দিয়ে মনে করুন যে খাইয়ে দাইয়ে ফ্রেশ হয়ে তারপরে যে লাইভ আসছি, ঠিক আছে, খাওয়া দাওয়া আপনার শেষ বাসায় করে কি কি আসছি। আছে? আমার বাসা এখন বর্তমানে কেউ নাই, আমি একা, বুঝছেন, একা কেন, একা কারণ বাড়ি গেছে সবাই, বাড়িতে কেউ নাই সবাই আপনাদের বাড়ি গেছে। বাসায়? আপনার বাসায় এখন কেউ নাই? না এখন কেউ নাই, এখন আমি একা, একা বুঝছেন। একাই রান্না করছেন, খাচ্ছেন আপনি? আচ্ছা ঠিক আছে, তো ভাই আপনি আর কিছু বলবেন? তোমাকে নেক্সট কলেজে যাই। ঠিক আছে, নেক্সট চলে যান, ঠিক আছে, মাঝে মাঝে ভালো কল থাকেন। করলেই হ্যাঁ, রিসিভ করেন। আমাদের লাইভটা দেখেন, হুম ঠিক আর আছে, আমাদের যে রিলস এর পেজে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ঠিক আছে, ঠিক আছে, আপনি প্রতিদিনই দেখো, ঠিক আছে, মাঝে মাঝে কল করেন। আচ্ছা, ওকে বাই, ঠিক আছে। তো বাচ্চু লিখেছেন, শেয়ার করেছি, কল দাও। আচ্ছা বাচ্চু ভাই, আপনি শেয়ার করতে থাকেন, দেশ বলছেন বন্ধু একটা ফোন হবে কি? দেশ গোপাল ভাইয়া, আচ্ছা আপনাকে পরে কল দিচ্ছি, আমরা অন্য কলে যাচ্ছি। আমি আবার বলছি ভাইয়া, যে যত বেশি শেয়ার করবেন তাকে কল দেওয়া হবে। আচ্ছা যেমন অপূর্ব, তোমার চোখগুলো অনেক অনেক আপন আপন মনে হয়, তাই? আমি তো সবার আপন মানুষই, আপন আপন মনে হবে না কেন বলেন তো? মজনু মিয়া লেখেন, ও আরে আমি দেখি নাই আপনি লাইভ আসেন। আচ্ছা ঠিক আছে মজনু, আমি লাইভ শেষ করি, পরে তোমার ব্লগ ছাড়া তোমার আমি যা ঝাড়ার ঝাড়তেছি, ঠিক আছে, আমি লাইভ শেষ করি আগে। শুকুর শুকুর লেখে থাকবো কল দেন। আচ্ছা শুকুর শুকুর ভাইয়া, অনেকক্ষণ যাবত আমাকে কমেন্ট করতেছেন কলের জন্য, তো শুকুর শুকুর ভাইয়া আপনাকে কল দিয়েছি, কলে আসেন।
আরিফুর রহমান লিখেছেন, কলকাতার লোক খুব স্বার্থপর, এরা নিজের 16 আনা বুঝে বাট পরের 1 আনা বুঝতে চায় না, যার এটা যার যার ব্যাপার, ঠিক আছে? তো শুক্র ভাই আপনাকে কল দিলাম, কল তো ধরলেন না ভাইয়া। আচ্ছা দেশগোপাল ভাইয়া আপনাকে কল দিলাম, ভাইয়া কলটা ধরেন, দেশগোপাল, দেশগোপাল ভাইয়া, বাচ্চু মিয়া শেয়ার করে। হ্যাঁ বাচ্চু ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ওয়ালাইকুম সালাম, ভালো, তুমি কি কেমন আছো করতেছেন? বন্ধু? এই এই বসে তো আছি। বন্ধু ভালো আছি, তুমি কি রকম আছো এই তো বন্ধু? আমি বেশি তোমার কাছে ভালো আজকে নাই অনেক গো, সুন্দর লাগতেছে, ঘটনা কি? তাই নি তোমার কাছে আজকে অনেক সুন্দর লাগতেছে, কি মাখো মুখে, একটা ফস হয়ে গেছো গা, কিছু মাখি না তো বন্ধু, কিছু মাখি না। কি আমার কিছু তো অবশ্যই মাখো, নাহলে মুখের স্কিন তো চিকচিক করতেছে কেমনে, বলো দাঁতের, বলো কি মাখো, গোপন রহস্য কি? না এমনি আর কি, একটা ক্রিম দিই দেখছো এই যে একটু আগে বললা কি কিছু মাখি না, এই যে হান না বললাম একটা এমনিতে ক্রিম দেই, একটা ক্রিম আছে, শুধু ওই ক্রিমটাই, মানে যখন গোসল করি গোসল করার পরে ক্রিমটা দিই মুখে। সব কিছু ক্রিম টিম মাখে শুইছো না? আচ্ছা বন্ধু না একটা সত্যি কথা জিজ্ঞাসা, একটা সত্যি কথা বল, মানে জিজ্ঞাসা করুন, বলবা বলো, বন্ধু তোর মাথায় কি চুল আছে না নাই? আছে না? তুমি এই নিয়ে আমার লাইভে 3 বার আসলে, আমি 3 বার দেখছি যে তোমার টুপি পরা, ঠিক আছে? দেখছো মাথায় চুল আছে না? না আমি দেখছি 3 বার তুমি শুধু টুপি পরে থাকো, তোমার ভালো তোমার মাথায় মনে চুল নাই, ঠিক আছে? না মাথায় চুল আছে। তো বিকালে যখন তুমি লাইভে আসলা তখনও তো আমি কমেন্টস করলাম, বুঝতে পারতেছি না কমেন্টস কি দেখো নাই, তখনও গেছে কালকো। হ্যাঁ কমেন্ট দেখছি, ঠিক আছে, কারণ বিকেল তো আমি বেশি কোন লাইভে থাকবো না, জাস্ট হালকা পাতলা আমার আজই থেকে আসছিলাম, তো এই জন্য আমি জানি যে তোমার হুম সাথে এর আগে কথা হয়েছিল, কল দিলে। তারপরে যে মুরগিটা কই, মুরগিটা আছে ওই রুমে, পাশের রুমে, মুরগিটা কি কি করতেছে বসে বসে, বোধ হয় জিমাই টিভি দেখছে নাকি দেখতেছে। ডিম পারতেছে না মুরগিটা? বসে বসে টিভি হয়তো, দেখে আমার মুরগিটা আবার হ্যাঁ ডিম পারেনি না না বুঝছো? না না, আমি আরো ভাবতেছি কি আচ্ছা ব্যাপার, মুরগিটা যে নাকি কি ডিম ব্যাপার, পারে, আমি কি কমেন্টস করি, কি কমেন্টস কি দেখে না। কালকেও কমেন্টস করছি, মানে কালকে তো তোমার লাইভে সমস্যা ছিল। হ্যাঁ কালকে কালকে তো পরশু দিন, পরশু দিন নেটের প্রবলেম ছিল না কালকে লাইভে বুঝছেন? সমস্যা ছিল, কালকে লাইভে তোমার যে স্ক্রিনে ছবিটা একবারে ছোট আসছে। ও আচ্ছা, তারপর কি অবস্থা, বিয়ে এই শাদী তো কয়টা আছে করছেন, অবস্থা, বিয়ে শাদী চারটা কয়টা করছি, করছেন? চারটা বিয়ে করছিলাম, পাঁচটা মাত্র ছাড়ছি। 4টা করছেন, 5টা ছাড়ছেন, তার মানে টোটাল 9টা করছেন, নয়টা, হ্যাঁ 9টার ভিতর থেকে সবথেকে সুন্দরী কোন নাম্বারটা ছিল? একটাও না, ব্যবহার করে বেশ সুন্দর। এতগুলো বিয়ে আরে করছেন একটা সুন্দরী পান নাই? দশটা, ও দশ আচ্ছা নম্বর যেটা সুন্দর, করুম ওইটা সুন্দর হইবো আর কি। ও আচ্ছা মানে সুন্দরী পান নাই দেখে একে একে বিয়ে করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ সুন্দর পান দেখে একটা বিয়ে করছেন তাই না? হ্যাঁ, এই দশ নম্বরটা এটাই বুঝতে পারছি, সুন্দর হইবো, এটাই ফিক্সড হইবো আর কি, এটা ছাড়ান যাবো না। আচ্ছা তো ঠিক আছে, আপনি 10 নম্বর বউ খুঁজতে থাকেন, আমি নাকি আপনাকে হেল্প করবো, নাকি হেল্প করবো? হেল্প করলে করতে পারেন, খারাপ হয় না। আপনি তো মেসেঞ্জারে কথাই কর না, যতই কর তোরে দেন না। আরে ভাই আপনার বোঝা আরে উচিত যে আমি আমি চাকরি করি, বাসায় আসি, রান্না বান্না করি, মেসেঞ্জারে মেসেজ করার টাইম কই কন, যতটুকু টাইম পাই মেসেঞ্জারে মেসেজ কয়জনের সাথে করবো, এতগুলো মেসেজ কি সবার সাথে করা শোনো যায়? শোনো, এর জন্য লাইনে না আসছি আপনাদের মেসেজ উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে? তাই, তারপরে তো যারা নেই খুব বন্ধু থাকে সব সময়, যাদেরকে পাওয়া যায় তাদেরকে একটু একটু উত্তর দিতে হয় মাঝে মধ্যে, যে বন্ধু আমি এই তো ব্যস্ত চেষ্টা আছি তো করি ভাইয়া বলে কি উত্তর মন্দ। দেওয়ার জন্য, বলেন চেষ্টা করি না, চেষ্টা তো অবশ্যই হ্যাঁ করি হ্যাঁ তাই না? তা তো অবশ্যই। হুম হুম আজকে কালো আচ্ছা বেশ পরে তো আছে, সুন্দর লাগতেছে। ভাইয়া আমি তো নেক্সট কলে যাই, আচ্ছা ওকে আমি ওকে তো ওকে মুরগি ওকে, মুরগিটা তো ঘুমাইতেছে, নাহলে মুরগিটা লোকে একটু কথা ইংরেজি বলবা। দিতে কল করাইতাম, আচ্ছা এক আপনার মিনিট, মুরগিটা তো ঘুমাইতেছে, একটু ডেকে উড়ান। না এই যে মোবাইল টিপে, দুইটা মোবাইল টিপতেছে। আই ফোন কিনছি, এখন মুরগি লাগবে নি ম্যাডাম, হ্যালো গুড মর্নিং, আইফোন কিনছি 7, লাগবে নি। পাঠাই দেন, লাগবো না মানে দিলে দিলে কি না আছে? হ্যাঁ ওয়াল্লা ওয়াল্লা, কিভাবে পাঠামো? দিলে কি না আছে, দিলে নিতাম না আরে কেরে। পুরানটা একটু, হ্যাঁ পুরানটা ডিস্টার্ব দিছে তো, পরে মালিক একটা নতুন আইফোন দিয়ে গেল, আজকে ওইটা চালাতে। ওকে তাহলে তাহলে পুরানটা পাঠাই দেন।
পুরানটা কথা বোঝা যায় না কিন্তু, পুরানটা কথা বোঝা যায় না ঠিক মতো। লাইভ করা গেলেই চলবো, লাইভ করা যায়, লাইভ করা যাবো কিন্তু ওই যে কথা যে ঠিক মতো বুঝবো না, পাবলিকে তো মারবো। তার মানে আপনার মা ইমোর একটা গাড়ি দিতেছেন যে গাড়ি কিন্তু মাঝে মাঝে ব্রেক ধরে না, তাই না? যেখানে মনে হয় রিক্স আছে, ব্রেক ফেলে গেলে দাঁত মাল সব পড়ে যাবো। গা নতুন বছরের উপলক্ষে ভাই আমার তো কেউ নাই, কাল লগে যাবো বুঝছেন, আমাদের অফার করো, আমরা তো বের হইছি, আমরা বুঝছেন কপাল পুরা না বলে দেখো, বললাম কপাল পুরা না বলে দেখো। তারপরে যদি গান শোনাবেন একটা, কি গান শোনাবো? একটা গান আমি আমার ফেসবুক ওয়ালে আপলোড করছি বুঝছেন, এই যে একটা গান, একটু খানি দেখো একখান কথা রাখো, ভালোবাসা একবার শুধু বহু বইলা ডাকো, বহু বইলা ডাকো, বহু মানে তুমি খুব সুন্দর। ও তাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওনার নাম যে মুরগি দিছি, উনি কি রাগ হয়েছে? মুরগি রাগ হয়েছে কি? আচ্ছা মুরুক মুরুক ঠিক আছে, মুরগি দিছে মুরগি না মুরুক কাছে রিলেশন বুঝবা দূরে থেকে কেমন। আচ্ছা হে যদি মুরুক কাটে মুরগি কেডা কত বড় মুরগি দেখে না। আচ্ছা শুনেন, আচ্ছা শুনেন, হে এসে মুরুক আমি আছেন মুরগি ঠিক আছে, মুরুক মুরগি দুজনের নাম দিলাম, আমরা দুজন তো সেম, হের লগে যা আছে আমার লগে তাই আছে, তাহলে কেমন হইলো? মুরুক ওয়ান টু মেক মুরগি হ্যাঁ ক্যামেরা দিয়ে, আপনার ক্যামেরা দিয়ে ঢুকে আমার ক্যামেরা দিয়ে বাইরে যাবো বুঝছেন। জীবনে প্রথম আইফোন চালাইতেছি তো বুঝি না প্রোগ্রাম, লোডশেডিং দিছে লোডশেডিং, এর লেগে যাইতেছে না চলে যাবে। আমি যে ফোনটা ইউজ করি এটা হচ্ছে শাওমি বুঝছেন, শাওমি 4X আচ্ছা আমি তো নিজে ফোন নি, ফোন নিয়ে তো ফোন নি ফোনই চালাইবো। তুমি যদি ফোন নিও জমিদার কারা? জমিদার তোমরা, আমাদের অভ্যাসে আছে তো মানুষ নেই দেশে, কোনো মানুষ বাংলাদেশে থেকে বড় দেশ লোক মাত্র 57 লক্ষ। আমরা জানো এখান থেকে বাইরে অফিসে যাই যে ঠেলা খাইয়া, এই যে বাসে যাই উঠি দাঁড়ায় দাঁড়ায় যাই, আছে তো আরামে বুঝবা কি, হ্যাঁ কষ্টের মর্ম বুঝবা কি, আছো তো আরামে ঠিক আছে, মানুষের মানুষের জ্বালায় রাস্তা দিয়ে হাঁটতে পারি না ঠিক আছে। কষ্ট
আরে যে মানুষের লাগে আমরা কি করতে পারি, যে কোনো একটা মানুষ না একটু আড্ডা মারতে পারি না, একটু কথা বলতে পারি না? এখন সুপার মার্কেটে দেখলাম স্যার কি অবস্থা, আর তোমরা বলে জামের লেগে যাইতে পারো না, কও একটা কথা হইলো? জানি তো বাংলাদেশের অবস্থা, বাংলাদেশে যেতে থেকে আছে, বাংলাদেশে পোলা যেতে, বাংলাদেশের অবস্থা পুরাই বেহাল দশা, ঠিক আছে? বিশেষ করে মানে যানবাহনের দিক দিয়ে, মানে এই গাড়ির দিক দিয়ে অবস্থা একদম খারাপ। আমি যে আমার ফুফুর বাসা উত্তরায়, ফুফুর বাসা থেকে রওনা দেই, আমার আসতে আসতে মনে করেন 2 ঘন্টা লেগে যায় জ্যামে, ঠিক আছে? তারপর ঠিক মতো বাসের সিট পাওয়া যায় না, আর বাস করে ফেলছে কি সিটিং, ঠিক আছে? আমার যে জায়গায় 10 টাকা ভাড়া, ওই জায়গায় আমার একটু আরামে আইতে চাইলে 25 টাকা ভাড়া দেওয়ার লাগে। তাহলে সেক্ষেত্রে আমি যদি ভাড়া দিই, কমেন্ট করি কল দাও না কেন? জানার ভাই কইতাছে কমেন্ট করে বলে আনার বারে বলে ফোন দেও না। আনোয়ার কেন, আমি চিনি হাসান আনোয়ার ডিকে, হাসান আনোয়ার, হাসান আনোয়ার ভাই কমেন্ট করলে ফোন টুন দিও মাঝে মাঝে। হাসান আনোয়ার কেন চিনি না? এই যে হাসান আনোয়ার, এই যে হাসান আনোয়ার, ও মা, ও আমার নাম আনোয়ার নি, এই যে মুরগিটার নাম আনোয়ার, হাসান আনোয়ার। আচ্ছা ঠিক আছে, তো আনোয়ার ভাই ভালো থাকেন, যে আপনার লগে নেক্সট কথা হইব, কেমন? গান গান শোনানো, ভালো দেখা, গান শোনান, গান না শোনালো একটু আগে, গান তো শোনান আমি, যে ভালোবাসা বউ বইলা ডাকো, শুনলাম শুনলাম আমি। আচ্ছা ডাকুম ডাকুম, দেশে আইসা, দেশে আইসা, ভালোবাসা বউ কে ডাকুম না, সমস্যা নাই, বন্ধু হিসাবে তো ডাকুম, যাই না আমি ডাকতে, তুমি কি যাবে না বন্ধু হিসাবে? আমি কি শোনা বন্ধু হিসাবে? ভাই এটা তো মনে করেন যে গানের মানে একটা গান, ঠিক আছে? এটা সিরিয়াস না, সেটাই 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 তো ভাইয়া, ঠিক আছে আপনি রাখেন, আমরা নেক্সট কলে যাই। আচ্ছা ওকে ওকে বাই বাই, ওকে বাই বাই। মনে করে মিলা ঠিলে তো না হলে তো কতগুলো হইব, কি নাই? থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, ওকে ভালো থাকবেন, ঠিক আছে? কলেজ যাই, শাকিল আহমেদ লিখেছেন, কত করে সহি কমেন্টে চলে গেছে। নেক্সট কলে যাই, নেক্সট কলে হচ্ছে কে হতে চাও সেই নেক্সট কলার? সালিম ইজিস লিখেছে, নানা বলছি বরিশাল। আচ্ছা নানা, মোর নানা, কোন নানা ভাই? একটা নানার সাথে কথা বলছিলাম বরিশালের, কথা বলে অনেক মজা পাইছিলাম, সেই নানাটা অনেক বিষ দেয় কিন্তু পাই না, সেই আমার নানাটা হারাই গেল নাকি আছে আল্লাহ জানে। নানা কল দিছি, সালিম ইদ্রিস বলছেন। সালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম, ভালো আছেন? আমার ইয়াল্লা, আমার তো সেই নানা আসছে, আমার নানা কু, নানা কু রে, ও সেই নানা আছে, সেই নানা আছে, বলি গেল দাদা, ওরে আসে আসে আসে, ওরে নানা, তোমার আমি হারিকেন দিয়ে খুঁজি, বুঝছো? মোর খুঁজছো, মোর বউ আনলাই নে, মোর তো খাইবার কাম শেষ, খুঁজনি, ঠিক আছে? মোরে একটু পর কল দাও, একটু বউরে একটু গুমলো আইছি, বউরে একটু গুমলো আইছি, তোমার দারে আই। আমি তো মনে করো যে তোমার নাম ঠিকানা সব ভুলে গেছি, ঠিক আছে? না না না, মুই তোমারে খুঁজি, মুই বাড়িয়া মতো আইছি, তুমি মুই টেনশন, মুই তোমার চুলে মাথা একটু উহু নাইছে, বুঝি নাই তোমার মাথার মধ্যে কি উহু নাইছে, তুমি এমন চুলকাও কা? ও না না, জমের উহু নাইছে, মোর লাগে একটা শ্যাম্পু পাড়াও দি, ওই সৌদি আরবতে, ওই মোর শ্যাম্পু কই, শ্যাম্পু কই, আর আমি শ্যাম্পু আন বাইরে দিতে আছি। ওরে মো খোদা, তুমি দি, তুমি দি সেই গোল্ডের শ্যাম্পু ইউজ করো, হ্যাঁ তুমি দি সেই, ওরে নানা কি করো তুমি? শ্যাম্পু কি মোল্লাই কিনছ নাকি নানির লাগে কিনছ? তোমার লাগে বড় শ্যাম্পু ওই নিয়েছে কার্টুনের মধ্যে, বাইরে না, বাইরে না,
যত সাপ দেব অত বাইরে খালি সাপ দিয়ে বাইরে বুঝছি বুঝছি এই এই শ্যাম্পু দিলে উকুন যাইবে না বাংলাদেশে তোমার নানা তিন দিন ধরে যাইতেছে নানার দেশে যাইতেছে নানির কাছে যাইতেছে নানি মনে নানা লাগে কান্দে বুঝছেন তুমি থাকো নেক্সট কলে যাই ঠিক আছে টাটা বাই বাই তুমি নানির লগে কথা গো নানা নানির লগে ব্যস্ত ঠিক আছে নেক্সট কলে যাই আচ্ছা রাকেশ বিশ্বাস লিখেছেন বদি হাসলন লোশনকুল মানে কি ভাইয়া বুঝি নাই ইসু আমি লিখেছেন নাইট লাইভ ভিডিও ইন কি বলেন রাকেশ বিশ্বাস লিখেছেন কলমি আচ্ছা ভাইয়া সবাইকে বলতেছি আমাদের এই রিয়েল সিদের পেজে আপনারা লাইক করবেন এবং আমাদের পেজে সবসময় অ্যাক্টিভ থাকবেন এই পেজে অনেক গুরুত্বপূর্ণ কিছু পোস্ট হয় যা আপনারা এই পেজের মাধ্যমে জানতে পারবেন এই পেজে সবসময় মনে করেন একটা চ্যানেলের মতো সবসময় সবকিছু পোস্ট হতেই থাকে ঠিক আছে সো এই পোস্টে এই পেজ থেকে আপনি 100% এন্টারটেনমেন্ট পাবেন রাকেশ বিশ্বাস লিখেছেন ও ওটা বডি লোশন ও চিন্তা করো আমার বডি লোশন তার মানে না না তুমি মনে ধোকা দিছো বডি লোশন দেখায় কো শ্যাম্পু খান খলি লিখেছেন সুপার থ্যাংক ইউ শাকিল লিখেছেন কল কলে বলি দাও শাকিল আহমেদ আচ্ছা সরি শাকিল আপনার কলের অপশন নাই শাকিল আহমেদ শাকিল ভাই আপনার কলের অপশন নাই ভালোই ছিলাম হাই কি পাবার আশায় কি গান লেখেন ভাই আকুমার শানুর গান আপনি গান গাইবেন এটা গাইলে বলেন লাইভে আনবো রাকেশ জি লিখেছেন প্লিজ কল বেবি জাভেদ লিখেছেন চুলগুলো অনেক গর্জিয়াস তোমার সরি ভাই আমার চুলগুলো একদম পাগলি পাগলি ঠিক আছে সো নেক্সট কলার কি হতে চান নেক্সট কলার কলে আসেন দীপক জি লিখেছেন আপু শেয়ার করেছি কল দেন দীপক দীপক হ্যাঁ দীপক আপনাকে কল দিয়েছি কলে আসেন নবদ্বীপ থেকে তারপর আমাদের এই পেজে আপনি কতদিন যাবত অ্যাক্টিভ আছেন এই আপনাদের আগে আরেকটি পেজ ছিল টিম সিলেট পেজ সেখানে আপনি আসতেন সেখান থেকে মানে আপনার লাইভগুলো আমি ফলো করি তারপরে আপনার যে পেজগুলো রয়েছে তো আপনার আরো আপনাদের যে আপা রয়েছে শাকিলা পারভিন বা আপনাদের পেজগুলো আমি ফলো করি হ্যাঁ হ্যাঁ তো এখন দেখছিলাম তাই আর কি কল হ্যাঁ এখন ভাই আমি টিম সিলেটে ফার্স্ট লাইভ করেছি টিম সিলেটের অ্যাডমিন আমাকে এখন আমি রিয়েল সিলেটে এখন আমি ট্রান্সফার হয়েছি ঠিক আছে টিম সিলেট আর রিয়েল সিলেট একই পেজ ঠিক আছে এটা একজনেরই সিলেট তো সিলেট না একজনেরই ওরা দুজনেই একই মনে করেন যে ভাই ভাই তো টিম সিলেট যা রিয়েল সিলেটও তাই ঠিক আছে তো আপনি এই এই পেজে কি আপনার লাইক দেওয়া আছে লাইক দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনাদের সব পেজেই আমার লাইক দেওয়া আছে তারপর ভালোবাসা বাংলাদেশ এরকম একটা পেজ রয়েছে ভালোবাসা বাংলাদেশ বা এরকম কিছু একটা পেজ রয়েছে তো সেটা তো লাইক রয়েছে ঠিক আছে তো আমাদের রিয়েল সিরিজ পেজে লাইক দিবেন আমি মানে আমাকে সবসময় রিয়েল সিরিজ দেখতে পাবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই মানে আমি রিয়েল সিরিজ কাজ করব বুঝতে পারছেন অবশ্যই 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 আপনাদের সাথে আছি এবং অ্যাক্টিভ আছি
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপর থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আর কিছু বলবেন? না কিছু বলার নেই, আপনি যদি কিছু বলতে চান বলুন। আমি গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার আমি দিচ্ছি বা দেব নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে। মাশাআল্লাহ, অনেক ভালো, দোয়া করি ভাই পড়াশোনা যেন খুব ভালোভাবে শেষ হয়। এখন শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে লাইভ দেখছিলাম। হবে কে হতে চাও নেক্সট কলার? মোল্লা মিজান। আচ্ছা মোহাম্মদ ইসলাম শেয়ার করেছি। আচ্ছা মোহাম্মদ ইসলাম আপনাকে কল দিয়েছি যেহেতু আপনি শেয়ার করেছেন। লাকি ভাই লিখেছেন কলকাতা, কলকাতা বলছি। থ্যাংক ইউ ভাই, আপনি কলকাতা থেকে লাইভে জয়েন্ট হওয়ার জন্য। আবু খাদিজা লিখেছেন সর্বত্র মঙ্গলদে বিনোদিনী রায় বৃন্দাবনে। এগুলো কি লেখেন ভাই? রোমান্টিক বয় নূর লিখেছেন রেসপন্স প্লিজ। রেসপন্স নাকি রেসপন্স কোনটা ভাইয়া? শাকিল আহমেদ লিখেছেন আমার কলের অপ্রশ্ন নাই কেন ছেড়ে কোথায় যাব? তুমি কি নায়িকা হবে নাই মানে কি ভাই? সুমন রয় লিখেছেন কল মি মাই সুইট আপি শেয়ার করেছি। কাজল লিখেছেন নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে আপনি লাইভে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো 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 দিলাম কেটে দিয়ে আমরা নেট কলে যাই, মনে হয় নেট প্রবলেম। রাকেশ বিজ লিখেছেন আর কত শেয়ার করব। মোহাম্মদ মামুন গাজী লিখেছেন কল মি নানি। আচ্ছা মামুন গাজী, হ্যাঁ না নাতি তোমাকে কল দিলাম, কলে আসো। শাহিদুল লিখেছেন শাহিদুল ইসলাম ফ্রম কুয়েত। থ্যাংক ইউ শাহিদুল ভাইয়া, আপনি কুয়েত থেকে আমাদের লাইভে জয়েন করেছেন। তানভীর শেখ লিখেছেন এই এটা কমন কল দাও না আর শেয়ার দিছি তো তোমার জন্য। একজনকে কল দিয়েছি, আচ্ছা নেক্সট কলে যাই। বইনা কল দাও আলম। আচ্ছা আলম ভাই বাই, আপনার কল দিচ্ছি। আমাকে এত সুন্দর করে বইনা ডাকছেন, কল না দিয়ে থাকা যায়? আবু খাদিজা আবার সে একই কি লেখেন মজনু, তুমি দয়া করে এখন কমেন্ট করো না তো আমার রাগ উঠতেছে তোমার কমেন্ট কইরা। আসল জামান আপুর লিখেছেন আর কত কমেন্ট ও শেয়ার করলে কল পাবো। আসল জামান আপুর আপনি কি আমার কল কোনোদিনও পান নাই? সুনীল রানা হ্যালো, ইউ আর নাথিং টু ডু অনলি লাইভ আর লাইভ, ইটস ভেরি ব্যাড। হোয়াই ভাই, আমি লাইভ আর লাইভ করলে ভেরি ব্যাড হলে সো হোয়াট ইজ দ্য প্রবলেম? রাকিবুল ইসলাম লিখেছেন নানি শেয়ার করেছি। আচ্ছা আমি তো কল দিচ্ছি ভাই, আপনারা কল ধরছেন না কেন? হ্যালো সবাইকে বলতেছি ভাইয়া আমাদের রিয়েল সিলেট পেজে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যকে ইনভাইট করবেন পেজে লাইক দেওয়ার জন্য এবং আমার এই লাইভটা শেয়ার করেন। এবং আজকে টপিক হচ্ছে বললাম না 2017 সালে কার কি হয়েছে এবং 18 সালে কারা কারা কি করবেন সেটা আলোচনা করার জন্য। জিনা কল পাই নাই। আচ্ছা আসাদ যেমন অপূর্ব, হ্যাঁ অপূর্ব, আসাদুর যেমন অপূর্ব আপনাকে কল দিয়েছি, কলটা ধরেন ভাইয়া। আপনার ওই কোনো অপশনে যান, গেলে দেখতে পাবেন যে আপনার কল আসছে, ঠিক আছে? আসাদুর যেমন অপূর্ব আপনি কলটা ধরেন ভাইয়া, কলটা ধরেন।
পিএক্স ফ্যামিলি নিয়ে দেখি কতদিন তুমি কন্যা দিয়ে থাকো, বাট ভুলবো না তোমায়, দেখে যাবো তোমার সকল লাইফ। আচ্ছা পিএক্স পাবেল, আমি আসলে তোমার সাথে কল দিচ্ছি, সে ধরছে না, সো আমরা পিএক্স পাবেল কে কল দিই। পিএক্স পাবেল আপনি কল দিয়েছি, কলটা ধরেন। পিএক্স পাবেল কল দিয়েছি। মোহাম্মদ জাহির এসে গেছেন, ক্যান ইউ কল মি, আই এম ফ্রম ইন্ডিয়ান, আই ওয়ান্ট ইউ টু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো, কেমন আছেন? ভালো আছেন নি? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে বলতেছেন? কোথা থেকে বলতেছেন? জি ভালো আছি। ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি। আপনি কোথা থেকে বলতেছেন? জি আপা আমি দুবাই থেকে বলতেছি। দুবাই? দুবাই কোথায়? হ্যালো জি আপা, দুবাই থেকে বলতেছি। দুবাই থেকে? আমার আমার কথা কি আপনি শুনতেছেন না? দুবাই আবুধাবি। হ্যাঁ আবুধাবি। আবুধাবি? আচ্ছা, তারপর কি করেন ওখানে, কি কাজ করেন? জি আপা আমি শুনতেছি তো কথা। হ্যাঁ কি কাজ করেন ওখানে? এখানে একটা কোম্পানি মধ্যে কাজ করি আর কি। ও অনেক কষ্ট না ওখানে? এ আপনার এগ্রিকালচার? এগ্রিকালচারে? এগ্রিকালচারে? ও প্রবাসীরা নাকি অনেক কষ্ট করে ওখানে বাইরে গিয়ে? প্রবাসীরা দিন রাত অনেক পরিশ্রম করে? না তেমন বেশি কষ্ট না, ঠিক আছে। আমার ধরেন না মানে এমন ধরনের আচ্ছা ভাইয়া কষ্ট করেন যেহেতু গেছেন কষ্ট করতে ফ্যামিলির জন্য দেশের জন্য, ঠিক আছে। আপনারা কষ্ট করতেছেন দেখে তো আমরা ভালো থাকতে পারতেছি, তাই না? হ্যালো ভাই আপনার নেট সমস্যা। হ্যাঁ আপনার সাথে অন্য একদিন কথা হবে, কেমন? আপনার কথা আটকে আটকে চলতেছে, বুঝছেন? আপনার কথা আটকে আটকে করতেছে। আঞ্জলি গেছেন, হাই হ্যান্ডসাম আপু, তা প্লিজ আমরা একটু ফোন দেন আমরা। আচ্ছা আমি আলামিন হোসেন, সরি আলামিন ভাইয়া আপনার কলের অপশন নাই তো এখানে। সেলিমিসকে শেয়ার করতে করতে প্রস্তুত। আচ্ছা সেলিমিসকে হ্যাঁ কল দিলাম। সেলিম ভাই, সেলিম ভাই আপনাকে কল দিয়েছি, কলে আসেন। এবং সবাইকে বলতেছি ভাইয়া লাইভটা শেয়ার করেন, আর যারা ফার্স্ট টাইম লাইভে আছেন তারা তো চলে গেছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? কেমন আছেন? হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি। তারপর আপনি আবার কলে আসছেন? না নতুন আসলাম, অনেক দিন থেকে লাইক কমেন্টস করছি, কল তো পাইনি। না অনেক দিন থেকে আপনার লাইক দেখি, লাইভ দেখি। তারপর বলেন। হ্যালো হ্যালো ভাই আপনার নেটের সমস্যা। ও ভাই আপনার নেটে তো কাজ করে না। নেক্সট কলেজ রবিউল ইসলাম লিখেছে, কল দেওয়া যাবে আপু? অবশ্যই কল দেওয়া যাবে না কেন। ফরিদ বলেছে, আপু দয়া করে আমাকে কল দিবেন, গান হবে। আচ্ছা ফরিদ, সরি ফরিদ আপনার কলের অপশন নাই। রকিবুল ইসলামকে কল দিলাম। রকিবুল ইসলাম হ্যাঁ আপনাকে কল দিয়েছি, কলে আসেন। রকিবুল ভাইয়া আপনাকে কল দিয়েছি, কলে আসেন প্লিজ, কলে আসেন। মামুন মিয়া লিখেছেন, মামুন মিয়া, মামুন মিয়া লিখেছেন, কল দিয়েছি তো রাকিব ভাইয়া, রাকিবুল ইসলাম কলটা ধরেন, কেন ওয়েটিং এ রাখেন বলেন তো। আচ্ছা কেটে কেটে দিলাম, বারবার কমেন্ট করে থাকেন কল দেন কল দেন, কল দিলে কল ধরেন না, তখন তো খুব রাগ লাগে রে ভাই। আপনাদের আপনারা কেমন কমেন্ট করতে করতে মানে আপনাদের রাগ লাগে, তখন আমার অনেক রাগ লাগে যে কল দিলে যখন কল ধরেন না, দূর শেয়ার করে দেবার কল দিচ্ছ না কেন। নীল আকাশের ছোট্ট তারা, ভাইয়া এটা কেমন নাম ভাই? আপনারা নিজের আইডেন্টিটির নাম রাখবেন, এগুলো কি নাম রাখেন? নাম দেখলে তো ভয় লাগে রে ভাই, কল দিলাম ধৈর্য কখন না।
উল্টা পাল্টা বকা ঝকা শুরু করে দেন, বুঝেন নাই? আর মিজানুর রহমান লিখেছেন, শুনে একটা কথা ভাইয়া আপনি কি লাগছেন, শোনো একটা কল দাও না প্লিজ, কল দিলে তো ধরবেন না। আচ্ছা মিজানুর রহমান আপনাকে কল দিয়েছি, কলে আসেন, কল দিয়েছি আমি, নিয়েছেন আপু কল দেন। হ্যাঁ সবাই শুধু কল কল করেন, তো একটু ওয়েট করেন। হ্যালো ভাই, আপনাকে ওয়ালাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আপনি এত আদর করে লেখছেন, শুনে একটা কল দিবেন প্লিজ। হ্যাঁ জি ভাইয়া, কি অবস্থা, কি অবস্থা? হ্যালো, আপনার কি নেটের প্রবলেম? এই তো ভালো, আপনি? না আপু আমার এখানে তো নেট ক্লিয়ার, নেট ঠিক আছে। তারপর আপনি এত সুন্দর করে একটা কমেন্ট লিখছেন, হ্যাঁ বলেন, তারপর বলেন, আপনি কি সবার সাথে এরকম ভাবে কথা বলেন ভালোবাসা দিয়ে? না আপু, হ্যাঁ চট্টগ্রাম কি জানে অসভ্যবাজ। তারপর হ্যাঁ তাকে বকা দিতে দেন, বকা দিতে দেন, বকা দিতে দেন। তারপর বলেন তার গান, গান চালিয়ে দিতে বলেন, বলেন আর কি, আর কি গান জানে উনি? হ্যালো, না না উনি আমার চাচু। চাচু তো আপনি চাচুকে পাশে রেখে আপনি কল কল দিতে বলছেন, আপনার তো সাহস কম না? হ্যালো, না আমি তো মানা করেন এই রুমে আছি তো, একলা রুমে। একলা রুমে আছি, উনি হঠাৎ করে চলে আসছে, বুঝলেন না? আপনি তো হঠাৎ করে কল দিয়ে বলেছেন, বুঝেন নাই? তারপর আপনি তো কমেন্টের উপর কমেন্ট করতেছেন, তো আপনি তো জানতে পারেন যে আমার কাছে কল হঠাৎ করে চলে আসতে পারে। না আপনি রাগ করেন না, এটার নাই, রাগ করবেন মুরব্বী মানুষ বলতেই পারে, স্বাভাবিক। উনি তো আর জানতেছে না যে আমরা মেয়েরা কেন লাইভ করি, ঠিক আছে, ঠিক আছে। উনি এটা বুঝতেছে না যে আপনাদের যে, আপনাদের যে কারণ, আপনারা যদি লাইভে আসেন, হ্যাঁ আপনি যদি লাইভ করেন, আমি কি বলি শুনেন, এখন আমাদের যুগের ওদের যুগ বেশ কম আছে, বুঝেন নাই? ভাই এক মিনিট চুপ থাকেন, আমার কথা আগে শুনুন। আপনারা যদি লাইভ করেন, ঠিক আছে, ছেলেরা যদি লাইভ করে তাহলে সেটা ভিউ হয় 30টা 40টা, এর থেকে বেশি ভিউ হয় না। 100 ভিউ তো ছেলেদের লাইভে আসেই না, একমাত্র আসাদুজ্জামান আসাদ ছাড়া, কারণ উনার লাইভে ভিউ হয় এই এই কারণে, কারণ উনি মানে কে মনে করেন বিভিন্ন টপিক নিয়ে কথা বলে, এই মানে তার মুখের ভাষা তো সবসময় খারাপ খারাপ ভাষা নিয়ে কথা বলে, ঠিক আছে। আগে তাকে কেউ গালি দিলে সে গালিটা তার সামনে ফিরিয়ে দেয়। সো আমরা মেয়েরা লাইভে আসছি আপনারা প্রবাসীদের জন্যই, কারণ লাইভ কিন্তু প্রবাসীরাই বেশি দেখে, বাংলাদেশে কিন্তু দেখে না, বাংলাদেশের ছেলেরা না লাইভে প্রবাসী দেখে মনে করে, এখন তো বাংলাদেশে 12টা বাজে গেছে, হ্যাঁ সবাই তো ঘুমিয়ে গেছে, লাইভ কিন্তু প্রবাসীরাই দেখতেছে, ঠিক আছে, কারণ প্রবাসীদের জন্যই লাইভে আসছি। প্রবাসীদের মনের কথা, দুঃখের কথা, সুখের কথা, এগুলো যে এগুলো আমি শুধু আমি শুনতেছি না, আপনি যে বলতেছেন এটা মনে করেন হাজার হাজার মানুষ দেখতেছে, আমি একা শুনতেছি না, তা তো ঠিক, এটা কিন্তু হাজার হাজার মানুষ দেখতেছে, ঠিক আছে। এই যে আপনার চাচা যে একটা বকা দিয়ে গেল, হ্যাঁ এই চাচা কিন্তু, আপনি যখন বসে টিভি দেখেন, টিভিতে খবরটা কে পড়ে, একটা ছেলে পড়ে না মেয়ে পড়ে, খবরটা কে পড়ে বলেন? সবাই পড়ে, বেশিরভাগ মেয়েই পড়ে, মেয়ে ছেলে সবাই পড়ে, মেয়েই পড়ে। কেন পড়ে খবরটা মেয়েটা, কেন পড়ে? কারণ সব সব নিউজ গুলো প্রচার করার জন্য। সো লাইভে আসছি যে আপনাদের, যে আপনারা কেন কলে বারবার আসতে চান, যে তাহলে এই জন্য আসতে চান যে আমাকে সবাই দেখবে,
আমি যে কথাগুলো বলবো এটা সবাই জানবে, জাতি শুনতে পাবে, ঠিক আছে? সো এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনি রাগ করিয়েন না জি। হ্যালো, আপনি রাগ করিয়েন না? না, রাগ করার কি আছে? এখানে সবাই তো পজিটিভ নিবে না, কথাই আছে নেগেটিভ তো নিবে, ঠিক আছে? না না, আমি আমি কি বলি শুনেন, ওদের যুগে আর আমাদের যুগ বেশ কম আছে, বুঝেন নাই? ওদের যুগে আর আমাদের যুগ বেশ কম আছে, ওদের যুগ চলে গেছে, এখন আমাদের যুগ। ওদের ওদের সময় তো এরা মানি চয়েস করে না, এগুলো চলে গেছে, উনি চলে গেছে সাইড থেকে। হ্যাঁ চলে গেছে, হ্যাঁ চলে গেছে। না উনি থাকলে উনাকে ফোনটা দিন, আমি কথা বলতাম উনির সাথে, ঠিক আছে? উনি দেখি কতটা বকতে পারে, ঠিক আছে? আমি তার সাথে কথা বলতাম, ঠিক আছে? না চলে গেছে, সমস্যা নাই, চলে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি উনি উনি আমার আমার ছেলের মতো দেখে, বুঝা নাই এত একটু বকতেছে। তো ঠিক আছে ভাই, আপনাকে একটা ভালো কমেন্ট দেই যে আপনি যেহেতু আপনার প্রবলেম লাইভ দেখতে, তো লাইভ আপনি দেখেন, ঠিক আছে? কমেন্টে আইসেন না, কমেন্ট করেন না, ঠিক আছে? কমেন্ট করেন না, কারণ যে কোনো লাইভে বারবার কমেন্ট করলে কল আসবে, বুঝতে পারছেন? না না, আমি কি বলি শুনেন, আমি আপনারা কমেন্ট করছি, ঠিক আছে? কমেন্ট করার পরে আমি মোবাইল হঠাৎ করে মানে কি দাঁড়াইছি, দাঁড়াইছি আপনি কল দিয়েছেন, কল দিয়েছেন পরে আমি মোবাইল রয়েছিল অনুপারের দিকে দেখতেছি আপনার কল। আচ্ছা ঠিক আছে, সো ভাইয়া তাহলে আপনারা আপনি ভালো থাকেন, তাহলে একটা নেক্সট কলে যাই, ঠিক আছে? নেক্সট কল, নেক্সট কলে যাই, ঠিক আছে? হ্যাঁ আপনি ভালো থাকেন, কেমন? মুরব্বীরা একটু আনকমন মাইন্ড থাকে, সবসময় নেগেটিভ মাইন্ড থাকে, ঠিক আছে? সবাই তো সবকিছু পজিটিভ নিবে না রে ভাই, ঠিক আছে? তারপরও মানুষ কাজ করে, কারণ তার লক্ষ্যে পৌঁছাতে হবেই। মূল রাহিম লিখেছে, নানি তুমি খুব পচা, পচা মার কেন বলবো, আমি তোমার লাইফটা শেয়ার করেছি কিন্তু তুমি আমার কমেন্ট করো না। এই তো নানা, আমি তোমার কমেন্ট করছি আর আমাকে পচা বললো না, ঠিক আছে? মামুন গাজী, আপনাকে কল দিয়েছিলাম, আপনি কল ধরেন নাই, ঠিক আছে? ইমরান খান লিখেছেন, তুমি মনটা খারাপ করো না, তুমি দেখতে যতটা সুন্দর তোমার কথাগুলো অনেক মিষ্টি, আপু ভালো থেকো, কেমন লাগবে জানি না। থ্যাংক ইউ ভাইয়া ইমরান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বুঝেছেন। অপূর্ব, আমি আপনাকে কল দিয়েছিলাম, আসলে তো যেমন অপূর্ব অনেক সিরিয়াস কথা বলতে পারো দেখি, ফান জোক কত কিছু, থ্যাংক ইউ সো মাচ। শামিজি লিখেছেন, সোনার শেয়ার করেছে কল মি। আচ্ছা শেয়ার করে থাকেন, যার শেয়ারটা যারা বেশি শেয়ার করবে তাদেরকেই কলে আনবো, ঠিক আছে? আর বেশিক্ষণ থাকবো না, আর একটা কল দেবো, জাস্ট আর একটা কল, লাস্ট কল, হ্যাঁ একটা লাস্ট কল ধরবো। তো লাস্ট কল আর কে হতে চান, সো হাত তুলেন, ঠিক আছে? যা ছান্দ লিখেছেন, বাংলা শব্দ মানে ফুলঝুরি থেকে হয়তো বা কিছু আওড়াতে পারবো, কি লেখে না লেখে বন্ধু আমি সাথে, তাহাই দেশগোপাল, আমি জানি আপনি আমার একজন খুব ভালো বন্ধু। ইয়াশুরা লিখেছেন, কল দাও দি, কেমন আছো? মামুন গাজী, এই তোমার মুখ ব্যথা করে না? না ব্যথা করে না। আচ্ছা মামুন গাজী, আপনাকে আবার কল দিলাম, লাস্ট সুযোগ দিলাম আপনাকে, ঠিক আছে? কলটা ধরেন, আপনাকে লাস্ট সুযোগ দিলাম, কলটা ধরেন। শেয়ার করেছি সোনারে কল মি, আচ্ছা শেয়ার করতে থাকেন। আচ্ছা মামুন গাজী, আপনি বারবার বারবার বলতেছেন কল দিতে, অথচ কল দিয়ে ধরতেছেন না, ঠিক আছে? এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু একদম দুই নাম্বারই, আমার সাথে মানে ই করতেছেন, ফাজলামি করতেছেন। অপূর্ব আসলে দেখুন, অপূর্ব, হ্যাঁ অপূর্ব ভাই আপনাকে আবার কল দিলাম, কলে আসেন, এটি লাস্ট কল, ঠিক আছে? কল যদি ধরেন কথা বলবো, না ধরলে আমি এখন রেখে দিব, শেষ। আপু তুমি ঘুমাই যাও, হরে ভাই 12টা বাজে, আমারও ঘুম ধরছে, আধা কেচে উঠতেছে না লাইভে, হাত তুলছি। আচ্ছা এই যে গাজী ফোন, অপূর্ব ফোন কেটে যা, এই যে কামাল হোসেন হাত তুলছেন, হ্যাঁ কামাল হোসেন আপনাকে কল দিয়ে যেহেতু আপনি হাত তুলেছেন। আর অপূর্ব আসলে যেমন, অপূর্ব আপনার নেক্সট কমেন্ট করবেন না, আপনি কল দিলে কল ধরেন না, বারবার কমেন্ট করতে থাকেন, ঠিক আছে? আসলে আমি দশম হাত তুলেছি, একজন হাত তুলেছে, তাকে কল দিয়েছি, সে কলটা ধরুক,
কোন ধরেন ভাই কোন না ধরেরা না ধরলে কেমনে হবে বলেন প্লিজ তুমি চাচার কথায় মন খারাপ করো না তোমার হাসি মুখ না দেখলে পুরো লাইফটা ব্ল্যাক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা কল ধরছেন না কেন আপনারা কলটা ধরেন শাহাদালিন লিখেছেন বেগুনের কিলো কত দিদি আমি জানি না আমি বাজারের থেকে বেগুন কিনি না তাই বেগুনের দামও জানি না রাকেশ বিশ্বাস লিখেছেন আপু আমি কিন্তু কষ্ট পেলাম কল দাও না কেন ওকে বাই কল দিচ্ছি কেউ ধরছে না সো আমাকে এখন রাখতে হবে যেহেতু কল ধরছেন না সো আমার কিছু করার নেই আমি অনেকেই কল দিতেছি কিন্তু তারা কল ধরছে না শুধু শুধু আমার সময়গুলো নষ্ট হচ্ছে ঠিক আছে কল ধরতেছেন না কিছু না আন্তাজি আচ্ছা সজল পাটোয়ারি আপনাকে কল দিলাম আপনি অনেকদিন ধরে নাকি রিকোয়েস্ট করতেছেন ঠিক আছে সজল পাটোয়ারি আপনাকে লাস্ট কল দিলাম কলটা ধরেন ভাইয়া ভালো কমেন্ট করেন কেন বাজে কমেন্ট করতে আসেন বলেন তো না বিল্লাল আচ্ছা ঠিক আছে এই কলটা কেটে দিলাম ওই যে বিল্লালকে সুযোগ দিলাম বিল্লাল একটা সুযোগ চাইছে বিল্লাল আপনাকে একটা সুযোগ দিছি ঠিক আছে লাস্ট সুযোগ লাস্ট কল তো কেউ হতে চাইতেছেন এটা কোনো কথা বিলাল ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই ঠিক আছে আর সবাইকে বলতেছি আমাদের যে রিল সিলেট পেজটাতে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের রিল সিলেটের পেজে থাকবেন এবং আমার নাম হচ্ছে শ্রাবন্তী অনন্যা আর আমার নামে একটা পার্সোনাল পেজ আছে আমার আইডি আমার এই লাইভের ক্যাপশনে আমার আইডির নাম দেওয়া আছে আমার আইডিতে ঢুকেন ঢুকে আমার আইডিতে ঢুকলে আমার পেজের আর ইয়া পাবেন ক্যাপশন পাবেন আমার পেজও লাইক দিয়ে রাখবেন এবং এই রিলস রেটও লাইক দিবেন ঠিক আছে সো আজকের মতো এ পর্যন্তই সবাইকেই শুভরাত্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে।